উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করতে পারলে দ্রুত উন্নয়ন করা সম্ভব বলেও মনে করেন সরকার প্রধান। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিদর্শন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন সংবিধান লঙ্ঘনকারীদের কারণে বারবার পিছিয়েছে দেশ। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে টেকসই উন্নয়ন করতে মন্ত্রণালয়গুলোকে পরিকল্পিতভাবে কাজ করার তাগিদ দেন সরকার প্রধান। বারবার মিলিটারি ডিক্টেটরদের ক্ষমতা দখল, দেশের মানুষের স্বাভাবিক উন্নয়নের পরিবর্তে ক্ষমতাসীনদের উন্নয়নটাই তাদের ছিল লক্ষ্য। এর ফলে দেশটা অনেক পিছিয়েই ছিল বলতে গেলে। অন্যান্য দেশ কি করেছে সেখান থেকে আমরা ধারণা নেব, কিন্তু কাজটা করতে হবে আমার দেশের পরিবেশ, দেশের পরিস্থিতি, দেশের সবকিছু চিন্তা ভাবনা করেই আমাদেরকে কাজ করতে হবে। এত অল্প জায়গার মধ্যে এত অধিক সংখ্যক মানুষ, কাজে সেই মানুষের সমস্ত চাহিদাগুলি পূরণ করা এটা একটা বিরাট কাজ, অনেক বড় চ্যালেঞ্জ। সুষম উন্নয়ন নিশ্চিত করতে গ্রামে নাগরিক সেবা পৌঁছে দিতে নির্দেশনা দেন শেখ হাসিনা। ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। আমাদের যদি একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত একটা মাস্টার প্ল্যান করে পরিকল্পিতভাবে আমরা এগোই, তাহলে এখনো যেটুকু সময় আছে আমরা কিন্তু অনেক দ্রুত উন্নতি করতে পারবো। ওই অঞ্চলের কি চাহিদা, কি উন্নয়ন দরকার, কিভাবে কাজ করবে, কিভাবে মানুষের কাছে সেবা উপস্থিত হবে, তো সেখান থেকে কিন্তু আমরা মানে মতামত নেব বা তাদের কাছ থেকে একটা পরিকল্পনা নেব। অনেকে বলে থাকেন আমাদের দেশে রাস্তা বানাতে অনেক বেশি টাকা লাগে, ইন্ডিয়াতে কম টাকা লাগে। ইন্ডিয়াতে বেশিরভাগই হচ্ছে শক্ত পাথুরের জায়গা, আর সেখানে রাস্তা করতে খুব বেশি কষ্ট হয় না, কারণ সেখানে মাটি তৈরি করতে হয় না। আর আমাদের দেশে ভালো উন্নতমানের একটা রাস্তা করতে হলে ওই পুরো মাটিটাকে পরিবর্তন করে দিয়ে, কারণ আমাদের তো দোআঁশলা মাটি। প্রতিটি জেলা থেকে বাজেটের প্রস্তাবনা নিয়ে আগামী অর্থ বছরে জেলা বাজেট করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট কিভাবে হবে তার অঞ্চলে।